প্রথমে যে খবরের দিকে নজর রাখবো। পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হলো বাইক চালকের, গুরুতর আহত বাইক আরোহী এক শিশু। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার শরিয়াবাদ ডাক্তারমোর এলাকায় রায়গঞ্জ ভাটল রাজ্য সড়কে। মৃতের নাম মাহফুজ আলম, বয়স 24 বছর। স্থানীয় বাসিন্দারা গুরুতর জখম শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। তারাই আটক করেছে ঘাতক পিকআপ ভ্যান সহ চালককে। উত্তেজিত জনতা ভাঙচুর চালায় পিকআপ ভ্যানে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়ি থেকে 3 বছরের ছোট্ট ছেলেকে নিয়ে মোটর বাইকে করে বাজারে যাচ্ছিলেন শরিয়াবাদ মোহনা গ্রামের বাসিন্দা মাহফুজ আলম। পথে শরিয়াবাদ ডাক্তারমোড় এলাকায় পেছন থেকে মাংস বোঝাই একটি পিকআপ ভ্যান সজোরে ধাক্কা মারে মাহফুজের মোটর বাইকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক চালক মাহফুজের। গুরুতর জখম হয় তার ছোট্ট ছেলে। আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে উদ্ধার করে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। এখানে সকাল মানে ওখান থেকে মাংস নিয়ে যাচ্ছিলো গাড়িতে করে বোলেরো পিকআপে, ভাটল থেকে, ভাটল তাজপুর থেকে বোলেরো পিকআপে। এখান থেকে ছেলে আর বাবা যাচ্ছিলো আমাদের একটা ছোটো বাজার, ওখানে যে ওখানে পিছন থেকে যে বাইকে মারছে, তারপরে বাবার সঙ্গে সঙ্গে স্পট ডেড হয়ে গেছে আর ছেলে ওই গাড়ির মিডিলে চেঁচিয়েছে, নিচের থেকে যে মানে কোনো পার হয়েছে, ছেলেটা প্রচুর শরীর অবস্থা, ও হসপিটাল ভর্তি আছে। পুলিশ এসে বলতেছে কি যে গাড়িটা আমার এখন ছেড়ে দাও, আর ওখান থেকে যাওয়া হচ্ছে সব মানে আনলিগাল মানে মাংস ওখানে হচ্ছে, যেখানে পানি থাকে ওখানে আবার মানে সব ব্যবসা হচ্ছে। আর যে পিকআপগুলো চলতেছে 100 নিচে চলছে না, 3টা গাড়ি চলতেছে, একটা বোলেরো পিকআপ, একটা 406-6 চাক্কা আর একটা পিকআপ আছে, 3টা গাড়ি 100 নিচে চলতেছে না, আর বেআইনি ব্যবসা করছে। আমরা চাচ্ছি এখন তো ছেলের মানে অবস্থা খুব খারাপ, বাচ্চার আর বাবা তো স্পট ডেড হয়ে গেছে, এখানে আর ভুক্তি দেয় একটা আমাদের দাবি স্যার, বেআইনি ব্যবসা করতেছে, এটা পুরোপুরি বন্ধ করতে হবে। গ্রামে পেট্রো রসায়ন শিল্প তালুক গড়তে গিয়ে বাধার মুখে পড়ে তদানীন্তন বাম সরকার, কিন্তু শেষ পর্যন্ত তাও সম্ভব হয়নি। তারপর হলদি নদী দিয়ে বয়ে গেছে অনেক জল। এবার সেই জায়গায় বর্তমান সরকার গড়ে তুলতে চায় মৎস্য হাব, ইকো ট্যুরিজম থেকে একাধিক উন্নয়নমূলক প্রকল্প। সেই কাজ যাতে দ্রুত শুরু করা যায় তার জন্য আগে কি কি করণীয় তা খতিয়ে দেখে মৎস্য দপ্তরের আধিকারিকরা ব্যবস্থা নেবে। এলাকার মানুষের জন্য স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু করে যাতায়াতের মাধ্যম সবকিছুই খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে। যাতায়াতের জন্য যেটি পরিষেবা আগে গড়ে তোলার প্রয়োজন, তাই রবিবার খড়গপুর আইআইটি ইঞ্জিনিয়ার ও মৎস্য দপ্তরের আধিকারিকরা এলাকায় যান। সেখানে গিয়ে সমস্ত কিছু পরিদর্শন করেন। গত বছরের 18ই নভেম্বর হাওড়ার উলুবেড়িয়ার প্রশাসনিক সভা থেকে নয়াচরে ফিশিং হাব গড়ে তোলার উদ্যোগের কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। এরপর তৎপর হয় রাজ্য প্রশাসন। ওই বছরই 24শে নভেম্বর মৎস্য দপ্তরের সচিব ও অতিরিক্ত মুখ্য সচিব অত্রি ভট্টাচার্যের নেতৃত্বে প্রশাসনিক আধিকারিকরা নয়াচর ঘুরে দেখেন। তারপর শুরু হয় জমি জরিপের কাজ। সব খবর সবার আগে পেতে আমাদের ফেসবুক পেজটিকে লাইক এবং শেয়ার করুন, সেই সঙ্গে আমাদের ইউটিউব পেজটিকে সাবস্ক্রাইব করুন, তবে বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না।